অ্যান্টিজেন টেস্টিং হচ্ছে করোনার জন্য, যারা স্টেজের কাছাকাছি থাকবে এবং মানুষের কাছাকাছি যাবে তাদের টেস্টিং হচ্ছে। স্পেশালি টেস্ট করে আমার রিপোর্ট মোটামুটি 5 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি সবাইকে হাতে। এখন পর্যন্ত কিছু পাওয়া গেল না? এখন অব্দি একজনের পজিটিভ পাওয়া যায়নি, সবাই নেগেটিভ এসেছে। মোটামুটি 10 জনের টেস্টিং হয়েছে আপাতত, 10 জনই নেগেটিভ এসেছে। এটা কি ক্লোজ কন্ট্যাক্টে যাবে বল? যারা ক্লোজ কন্ট্যাক্টে আছে তাদেরই করা হচ্ছে জেনারেলি। এটা কি মুখ্যমন্ত্রী? যেমন সিকিউরিটি, হ্যাঁ মুখ্যমন্ত্রীর সাথে যা থাকবে যাবে, যারা মুখ্যমন্ত্রীর কাছে যাবে, হ্যাঁ স্টেজের কাছে যাবে, মুখ্যমন্ত্রী গার্ড যারা আছে তাদের করা হচ্ছে। এই প্রার্থীও তো পজিটিভ শুনলাম, জানেন কি? হ্যাঁ এখানকার যে প্রার্থী উনি তো করোনা আক্রান্ত, তাই এটা কি জাস্ট যেহেতু মুখ্যমন্ত্রী সভা তাই? হ্যাঁ এটা সব জায়গায় করা হচ্ছে, যেখানে যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেখানে সভা করা হচ্ছে, সব জায়গায় সেম জিনিস করা হচ্ছে। কি করা হচ্ছে? করোনা টেস্ট, অ্যান্টিজেন টেস্ট, র্যাপিড টেস্ট করা হচ্ছে। যারা আগে সময় পেয়েছে তারা হচ্ছে 24 ঘন্টার মধ্যে আরটিপিসিআর টেস্ট করে দেখাচ্ছে কিছু কিছু লোক। আপনার নাম আর পরিচয়? ডক্টর সচিত্র কুন্ডু, ব্যারাকপুর হসপিটাল।